ইউটিউব বর্তমান সময়ের জনপ্রিয় একটি অনলাইন কমিউনিটি। সেই জনপ্রিয় কমিউনিটিতেই সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের মাঝে তাহসিন এশানও অন্যতম একজন। তাহসিন সাধারণত ইউটিউবে রোস্টিং ভিডিও করে এরকম জনপ্রিয়তা লাভ করেছেন। বর্তমান যুব সমাজের তাহসিন এশানকে চেনেন না এমন ইউটিউব ইউজার খুঁজে পাওয়া দায়, তবে সবাই তাকে চিনলেও তার সম্পর্কে বিস্তারিত জানেন এমন মানুষ হাতে গোনা কয়েকজন। তাই আমাদের আজকের এই ভিডিওতে তুলে এনেছি সময়ের সবচেয়ে আলোচিত এই ইউটিউবারের জীবনের গল্প ও নানা অজানা তথ্য, সেই সাথে তার আলোচিত সমালোচিত কয়েকটি রোস্টিং গল্প জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। ১৯৯২ সালের ১২ জুন জন্মগ্রহণ করেছেন এই তাহসিন এশানের তাহসিন। তার জন্মস্থান নোয়াখালী। তাহসিন কিংবা তাহসিন এশান নামে পরিচিত হলেও আসলে তার পুরো নাম তাহসিন নিজাম রাকিব। ভীষণ জনপ্রিয় এই ইউটিউবার অনেকের কাছে বাংলাদেশের ইউটিউব পুলিশ হিসেবেও পরিচিত। দেশে জন্ম হলেও তার জীবনের অধিকাংশ সময় কেটেছে দেশের বাইরে। অনেক বছরে তিনি থেকেছেন যুক্তরাজ্যে, পড়াশোনাও করেছেন সেখানে। তাহসিন লন্ডনের ক্রাফটন কলেজ অব ম্যানেজমেন্ট সায়েন্স এবং যুক্তরাষ্ট্রের মন্টগোমারি কলেজ থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। এর আগে তিনি বাংলাদেশের নোয়াখালী জেলা স্কুল ও ঢাকার কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে পরিবার সহ বসবাস করছেন, তার গ্রামের বাড়ি নোয়াখালীর মাঝদিতে। ক্যারিয়ারে তার যাত্রা অনেক আগে হলেও বাংলাদেশি ইউটিউব কমিউনিটিতে তার নাম উঠে আসে বছর দুয়েক আগে। মূলত বাংলায় রোস্টিং ভিডিও ট্রেন্ড শুরু হয় তার হাত ধরেই। ২০১৭ সালের মাঝামাঝি সময়ের দিকে আরেক জনপ্রিয় ইউটিউব চ্যানেল মজার টিভিকে রোস্ট করে ভিডিও বানাতেই রাতারাতি সারা ফেলে দেয় তাহসিন এশান। তারপর একের পর এক জনপ্রিয় অনেক সেলিব্রিটিকে সেইরকমভাবে রোস্ট করেছেন নানা ইস্যুতে। এছাড়া নানারকম আলোচিত সামাজিক ইস্যুতেও বিভিন্ন ভিডিও বানিয়ে ভালোই সাড়া পেয়েছেন এই ইউটিউবার। ক্যারিয়ার লাইফে তাহসিন শুধুমাত্র একজন ইউটিউবারই নন, সেই সাথে তিনি একাধারে একজন গায়ক, অভিনেতা, পরিচালক এবং প্রডিউসার। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রেকর্ড লেবেল HTM রেকর্ডসের মালিক তিনি। এই রেকর্ড লেবেলে এখন পর্যন্ত তিনি ৫০টিরও বেশি মিউজিক ভিডিও এবং জনপ্রিয় দুটি নাটক দেয়ালে এবং দূরবীন বানিয়েছেন। ইউটিউবে HTM রেকর্ডের যাত্রা ২০১৩তে শুরু হলেও তাহসিন এশান নামে তার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয় ২০১৩ সালে। প্রথম দিকে অল্প কয়েকটি ফানি প্র্যাঙ্ক ভিডিও বানিয়ে শুরু করলেও পরবর্তীতে ২০১৫ সালে টপ ৫ ভিডিও বানাতে শুরু করেছিলেন। এরপর ২০১৬ সালে বছরখানিকের জন্য বিরতি নিলেও ২০১৭ সালে বাংলায় প্রথম রোস্টিং ভিডিও বানাতে শুরু করেন তিনি, আর তাতেই বাজিমাত করে ফেলেন এই তাহসিন এশান। ইউটিউবের সেই জনপ্রিয় ব্যবহার করেই তিনি ফেসবুকেও সমানভাবে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন। এছাড়াও আরও বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা সঠিক ব্যবহার করেই তিনি বাংলাদেশের নানারকম সামাজিক সমস্যা নিয়ে আলোচনামূলক ভিডিও করে থাকেন। যেমন বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের পর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব হয়েছেন। প্রতিদিনই নানান বিষয়ে সাধারণ ছাত্রদেরকে তিনি অনুপ্রাণিত করেছেন এই আন্দোলনে অংশ নিতে। বিদেশে বসেই তিনি দাবি জানিয়েছেন ঘাতকদের সর্বোচ্চ শাস্তির। এর আগে তিনি দেশের মিডিয়া অঙ্গনের আলোচিত সমালোচিত রিয়েলিটি শো কে হবে মাসুদ রানার বিচারকদেরকেও রোস্টিং করেছেন। তার আগে করা রোস্টিং করেন সঙ্গীতশিল্পী এবং মিরপুরের সাফিনস কোচিং সেন্টারের মালিক সেই সাফিনকে নিয়ে। অবশ্য নোবেলকে রোস্ট করার ভিডিওটি সকলে সহজভাবে নিতে পারেনি, এতে তার নিজের কিছু ভক্ত মনোক্ষুণ্ণ হন এবং চারিদিকে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছিল। তবে দিন শেষে সেই বিতর্ক তাহসিনের জন্য খুব একটা পিছুটান হতে পারেনি। এর বিপরীতে কিছুদিন যেতে না যেতেই সেই নোবেলই নানান নারী সমস্যার কারণে ব্যাপকভাবে বিতর্কে উঠে আসেন। তাহসিন এশান খুব সম্ভবত সালমান মুক্তাদিরের সাথে রোস্টিং নিয়ে সবচেয়ে খেপে গিয়েছিলেন। এক কথায় সালমানের চোখের পানি বের করার মতো অবস্থায় নিয়ে গিয়েছিলেন তিনি। কি ছিল সেই ঘটনা? মাস কয়েক আগে নিজের ইউটিউব চ্যানেলে অভদ্র প্রেম টাইটেলে একটি ভিডিও সে সময় সালমান টিজার আকারে প্রকাশ করেছিল। এরপর থেকে শুরু হয় আলোচনা। এই সমালোচনায় বাড়তি মাত্রা যোগ করেছিলেন বাংলাদেশের আরেক ইউটিউবার তাহসিন এশান। এর পরের ঘটনা তো কারো অজানা নয়। এছাড়াও তিনি নানান বিতর্কিত ব্যক্তিদের নিয়ে রোস্টিংয়ের পাশাপাশি বেশ কিছু পজিটিভ ভিডিও তৈরি করেছেন। যেমন ক্রিকেটার নাসির ইস্যুতে সবার সকল কুকর্ম ফাঁস করেছেন তিনি। বিগত দুই বছরে তিনি অসংখ্য রোস্ট করেছেন, নানা রকম আলোচিত এবং সমালোচিত বিষয়েও তিনি বিভিন্ন রকম ভিডিও তৈরি করেছেন। তাহসিন মূলত নানান অজানা তথ্য এবং রহস্য উদ্ঘাটনের অসম্ভব ক্ষমতার কারণে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে সেই জনপ্রিয়তার ভিড়ে মাঝে মাঝে হয়তো কিছু নিন্দুকের আগমন ঘটলেও সেটা কখনোই দীর্ঘমেয়াদী হতে দেখা যায়নি। জনপ্রিয় এই ইউটিউব তারকা এখনও বিয়ে করেননি। প্রিয় ভিউয়ার্স, তাহসিন এশানের রোস্টিং ভিডিও আপনার কাছে কেমন লাগে? কমেন্ট করে জানিয়ে দিন তাহসিনের রাকিবকে নিয়ে আপনার মনের কথাগুলো। সেই সাথে জানিয়ে দিন আপনার দেখা তাহসিন এশানের সবচেয়ে ভালো লাগা কোনো ভিডিওর নাম। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। আরও এমন আলোচিত তারকাদের জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।